হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা দুইটা ভ্যান একদম সাজা নিয়ে চলে আসি, আর যে জায়গায় তারা আসি আজকে আমরা যে জায়গায় অনুষ্ঠান করবো এই এটা এতিমখানা প্লাস মাদ্রাসায় রে, এই জায়গাতে অনুষ্ঠান করবো একদিন এই মাদ্রাসাতেই। আমি তো এর আগে আসছিলাম এই জায়গায়, একটা প্লাস স্টুডেন্ট আছে, বুঝলাম, এতিম এবং হেফজ, এতিম এবং হেফজ দুই ধরনের স্টুডেন্টই আছে। আরও সাথে আজকে নিয়ে আসছি খালি কিন্তু ছাগলই শেষ না, বুঝছো। এই হুজুর বলছিল কি এত ছাত্র মনে করো যে কারেন্ট চলে যাচ্ছে গ্রাম অঞ্চলে, বেশি কারেন্ট চলে গেলেই এই কোরআন শরীফ পড়ার বিশাল সমস্যা হয়, এই সন্ধ্যার সময় বেশি করে কারেন্ট যায়। এই জন্য একটা আইপিএস এর কথা বলছিল, সৌদি আরব থেকে এক ভাই আমাদের বলছিল এটা আইপিএস দেবে, সেই ভাই হচ্ছে সে আইপিএস দিয়েছে সৌদি আরব থেকে, তার হচ্ছে সেই ভাইয়ের হচ্ছে সন্তান আদি হয় না, ঠিক নেই আমরা তো দোয়া মনে দোয়া করলাম, এই সাথে যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই দোয়া করবেন, আর আমরা এতগুলো ছাত্র নিয়ে অবশ্যই তার জন্য দোয়া করবো। আরে ভাই নে বলছে আজকে আমার রান্না করবা, আজকে যেহেতু দূরে আসতো খাসি নিয়ে আসি, আগে ছোট ছোট পিস করে দেব, তারপরে তুমি কি রান্না করবা। তারপরে হচ্ছে এত চাল বলতো মনে করো খালি মাংস রান্না করলে এর আর কি কভার করা যাবে না, এই জন্য আজকে আমরা এই খাসি দিয়ে তেহারি রান্না করবো। তেহারি রান্না করবো সাথে আসতে আরো এক রকমের মিষ্টি আছে সবাই জন্য। আচ্ছা ঠিক আছে, ব্যান টান দেন, বাদ দাও কথা যা চাল বলে সাথে যা কই গেল। আচ্ছা আচ্ছা, আর সেজন্য দেখছিও কিন্তু আমাদের বিশাল একটা, বুঝছো। হ্যাঁ এই যে আমরা আসার সাথে সাথে যে এই জায়গায় যে বাচ্চারা ছিল সবাই কিন্তু একদম দৌড়ে চলে আসে। ছোট ভাই, তো ছোট ভাই ভালো আছো তোমরা সবাই? এই তো ভালো। তো আজকে তো তোমার জন্য আমরা খাবারের আয়োজন করেছি, তোমরা কি সেটা জানো? এই যে খাবারের কি রান্না করবো বলো তো, এই খাসি দিয়ে বিরিয়ানি খালি খুশি, তাই তো? সেটাই বোঝা আছে, এই খাসি দিয়ে হচ্ছে আজকে আমরা তেহারি রান্না করবো, আর সাথে হচ্ছে মিষ্টি আছে, সাথে তোমার মাঝে পড়ার যে কারেন্ট চলে গেলে সমস্যা হয় তাই না, সেই জন্য আমরা একটা আইপিএস আনতেছি, সেই আইপিএসটা আজকে লাগা দেবো আমাদের মিষ্টি আনতে দেবো, বুঝছো, তাহলে আর কোনো সমস্যা হবে না। সবাই খুশি তো? আইপিএসটা দেশে হচ্ছে সৌদি আরব থেকে এক ভাই, বুঝছো, তোমরা আসতে সবাই তার জন্য মন খুলে দোয়া করবা, দোয়া করবেন তো? ঠিক আছে, তাহলে আছে এখন হচ্ছে সবাই একটু হাতে দিবা, যেহেতু সবাই আছে পিস রসুন কাটবা, আর আমরা হচ্ছে এদিক মাংস রান্না করবো, সব কিছু করবা। ঠিক আছে তাহলে সবাই এখানে থাকো, আমরা শুরু করে দিই। হ্যাঁ আমার কিন্তু খুব ভালো লাগছে, ভালো লাগছে, ছোট ভাইগর সাথে আসি খুব ভালো লাগতেছে। যাতে জয়েন করলাম না তোমার কাছে, পাঁচ সাত জন আমার সাথে নিয়ে যাও। হ্যাঁ এই যে ছাগল জবাই করা গেছে, বড় দড়ি কই শুন ভাই, যাক ভালোই হয়েছে। দশ মিনিট লাগবেই, 10 মিনিট
না না মেলা আছে ইজেন শেফ তাও ডাহে কি গাল সুলতান ইজেন শেফ কইছে ওই 500 টা ভিডিও করা আছে বুঝছো আমি খেলি আর কি কি নাই তো আলহামদুলিল্লাহ কাটা কাটি শেষ এখন হালকা করে ধুইয়ে রান্নাটা করে ফেলো নাকি মশলাপাতি সব কিছু হয়ে যায় একদম রেডি করে ছেড়েছি এখন হচ্ছে আমরা মাংসটা প্রথমে রান্না করে নিয়ে তারপরে ভাত রান্না করবো হ্যাঁ বিসমিল্লাহ বলে শুরু করো বিসমিল্লাহ চুনু ভাই মাংস নিয়ে আসেন গোস্ত খানা খানা হয় তবে একদম তেহারি রান্না করার জন্য যে পিস একদম সেই রমই হয় হ্যাঁ তোমায় পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম হ্যাঁ আমি রসুন আর এলাচ বাটা দিয়ে দিলাম দেও এবার এটা হচ্ছে আদা বাটা দেও না এই রাস আছে জিরে বাটা হ্যাঁ যদিও পরে দেওয়া লাগে কিন্তু আদার কাছে আগে পালাম বলি আগে দিয়ে দিলাম ঠিক আছে কি দই এটা টক দই টক দই এবার দেব হচ্ছে কাঁচা মরিচ দাও হবে কি এখন তুই হ্যাঁ অবশ্যই ঠিক আছে রে ওটা পড়তো আগনে হ্যাঁ জিনের গুলো হ্যাঁ আচ্ছা দাও বসে করে দেব দাও টেস্টটা দিলাম কয়টা এবার দেব হচ্ছে কালো গোলমরিচ আটু দাও মেলা গোস্ত তো হয়েছে হ্যাঁ এবার হচ্ছে দারচিনি দিয়ে দিলাম কয়টা থাকলো এবার লবণটা দিয়ে দাও হ্যাঁ লবণ দে দাও হাফ কেজি হয়েছে আর এখন সব কিছু দিয়ে আসিস এখন শুধু বাকি আছে তেল আচ্ছা দাও আমি তেলটা দিয়ে আগে লাইন হ্যাঁ আগে তেলটা পরিমাণ মতো দিয়ে নিই আর নিচেটা একটু মাঝে দেখাও ভাই যে আর যে ফ্লোরে তো কার্পেট নাই এটা তো অনেক পুরাতন দেখতেছি যেটা আছে ওই মানে বিভিন্ন জাতের চায়াটা নিয়ে আসে পাড়ি দেওয়া হয়েছে এই দেখো অবস্থা কোরআন শরীফের অবস্থা ও আছে এই রুমে তাক নাই একেবারেই নাই একটাও নাই এই জায়গা সব যা বইপত্র সব এখানেই আছে সব এখানেই আছে ইয়ার মধ্যে থাকে ইয়ার মধ্যে ছাত্র এই দেখো কি অবস্থা ও আগে শুধু একটা কার্ড দিয়ে ভাই দেয় তাক রাখা যায় তাই তো তো আসলেই তো দেখতে পাচ্ছেন আমার কোরআন শরীফ এমন একটা জিনিস ভাই নেই এই অগোছালো অবস্থায় রাখাটা আসলে ঠিক না জি 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 তো একটা তাকের খুবই প্রয়োজন খুব জি 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 ঠিক আছে হুজুর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব একটা তাকও নাই এই যে কোরআন শরীফের অবস্থা এই যে সব হাদিসের বা কোরআন শরীফের সব যে সব বই এখানে তো সব আসলে অযত্নেই এক কথায় বলা যায় পড়ে আছে অযত্নে দেখো না কি অবস্থা এর মধ্যে যে কোরআন থাকে এর মধ্যে হাদিস থাকে এর মধ্যে সব কিতাব থাকে এই যে এই পাশে মানে এই যে এলোমেলো অবস্থায় এখানেই আছে হাফেজখানা
আর এখানে এই যে কুরআন শরীফ রাখার ছোট তাক তাই তো কোন কোন অবস্থা নাই কুরআন শরীফ রাখার কোন অবস্থাই নাই এখানে থাকে রাতে ঘুমায় মনে এখানে এর মধ্যে ঘুমানো কার্পেট নাই চাদর নাই বিভিন্ন জায়গায় আমরা ওই ছায়া ছায়া নিয়ে আসি এইগুলোর উপরে মানে লেখাপড়া করতেছি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তোমার দীর্ঘজীবী করুক এবং না না অবশ্যই ভাই নেই আমার কি এর আগে এত বড় পাতিলি রান্না করছি আরো খড়ি এত কোনো লাগবে না 10 মিনিট হয়ে গেছে আমি ভিতরে কি অবস্থা তাই তো দেখতেছি কিন্তু ধুমোর জন্য কিছু দেওয়া আছে না বাইক নে আজ বড় পাতিল আছে তো তাড়াতাড়ি দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটা নামা দিয়ে ধরে সাইজ স্টাইল দিয়ে দেবো হ্যাঁ আমরা এখন আসছি রান্না যেটা হয়ে গেছে দেখছি চাহিয়ে ওই ভিতরে পানি দিয়ে পানিটা গরম করে আচ্ছা দেখ তারপরে চাউল দিয়ে রাহিমটি ভালো একটা দিস দরকার বুঝছো আছে হ্যাঁ তো মাংস রান্না তো শেষ হয়ে গেছে এখন চাউলটা রান্না করে নেবো তার জন্য এখন পানি কাঁচামরিচ যে দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচ ভাগনে এক মুঠি দিয়ে দেবো হ্যাঁ দারচিনি খান ভাই তেলের বোতলটা দেন তেল দিয়ে দিলাম তাই তো দেখতেছি ভাই মাংস যেরকম স্বাদ হয়েছে বা তো আশা করি সেরমই বলো তাহলে তিহারি মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আন্দাই ভাই কালি দিয়ে হ্যাঁ সুলতান আস্তে আস্তে না আগে মাংস চাটি ছাড়াবে আধা ঘন্টা দমে দিয়ে রাখো দেও দেও কিস মিজে দাও স্যার
আলহামদুলিল্লাহ আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেছে, তো আমরা এখন খাবারটা বাড়ার পরে আমাদের মেহমান করে তাহলে এখন খুলে দেখো কি অবস্থা হয়েছে। খুব ভালো আছে, সব ছাত্র বসে গেছে, ধরে নাই ধরছি ভাই, আমি সবাই বসে গেছে, তার সাইড দিতে কাটেন, এক সাইড দিতে, হ্যাঁ এই 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 খালি মাংসই দেখা যাচ্ছে। সবাই মন ভরে খাবা, রান্না কেমন আছে, ভালো আছে তো? এটা যে ভাই খাওয়াচ্ছে তোমার, তুমি শরীর জ্বালা থাকে তাহলে মন ভরে দোয়া খাওয়া থাকে, সন্তানদের ভালো একটা দোয়া করবা, মন ভরে খাওয়া, আবার বাদ লাগবে বলি হ্যাঁ এই জায়গায় আছে। আলহামদুলিল্লাহ ছোট ভাই ঘরে খাওয়া শেষ, এখন মিষ্টি মুখ করে দি, দিয়ে দাও এক পিস করে। খাও তুমি, তুমিও খাও। তো কি সবার খাওয়া ভালো হয়েছে? তো ভালো হয় নাই তোমার, না কষ্ট ভালো হয় নাই? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্টুডেন্টগুলো সবাই আছে এইখানের ছাত্র, এই জায়গায় এই মাদ্রাসায় পড়ালেখা করে, তো আমার সাথে আছে হচ্ছে এই মাদ্রাসার সেক্রেটারি। তো হুজুর, আপনাদের এতগুলো বাচ্চা নিয়ে এখানে পড়ালেখা করান,
আমরা তো একটা আইপিএস এর সমস্যার কথা বলছিলেন সেটা আনে দিছি এখন আর কি কি সমস্যা আছে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া যে আমাদের অনেক কিছু বলবো না তা আমাদের খুব ইমার্জেন্সি দরকার আছে এখন আমাদের কিতাব কুরআন সব তো আপনারা দেখলেন যে ছিটেফাটা অবস্থায় আছে আমাদের মানে কিতাবগুলো রাখা এবং কোরআন শরীফ রাখা আমার ছেলেরা যেভাবে থাকে এটা গরু এইভাবে থাকে না এই রকম একটা অবস্থা চলতেছে আমাদের এই হল রুমে কোনো জায়গায় কোনো কার্পেট নাই এখন তো আরো শীতের সময় শীতের সময় কম্বল সামান্য কিছু কম্বল আছে তা আপনারা সামনে শীত আসতেছে এটা কি বা গায়ে দেবে কি বা শুয়ে থাকবে কি বা কোথায় মাদুর পাবে বন্ধুরা শীতের সময় তো এমন একটা অবস্থা হয় যে মানে ফ্লোরটা খুবই ঠান্ডা হয়ে যায় আর এই বাচ্চারা তো অনেক সময় দীর্ঘ সময় ধরে বসে এই ফ্লোরের উপর বসে কোরআন শরীফ পড়তে হয় বা তাদের অনেক সমস্যা হয় তো মেন দরকার হচ্ছে কোরআন শরীফ রাখার জন্য একটা দরকার কয়েকটা তাক প্রত্যেকটা রুমে দেখেন সব রুমে তো দেখেন প্রত্যেকটা রুমে দেখেন কোন জায়গায় তাক নাই তার হচ্ছে ফ্লোরে বসার যে কার্পেট দরকার কার্পেট দরকার আমাদের জন্য দোয়া করবেন তো আমরা ভবিষ্যতে আরো কিছু আপনাদের জন্য করতে আমরা ভরসা রাখবো আল্লাহর উপরে এবং যারা এখানে যে সংস্থা আমাদের দিতে আসতেছে বা দিল এদের জন্য আল্লাহ তাআলা দীর্ঘজীবী করে এবং আল্লাহ তাআলা তাদের জন্য আরো দুয়ার তৌফিক আল্লাহ তাআলা দান সবাই থাকো ছোট ভাই আজকে মতো বিদায় হুজুর ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ তাআলা ইচ্ছা থাকে সব কিছু আমরা সমাধান করব আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আজকে মতো শেষ করে দিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ